আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব খুব সহজে আমরা কিভাবে ইংলিশের ছোট ছোট বাক্য দ্বারা অনর্গল কথা বলতে পারি গ্রামার ছাড়াই সেই বিষয়ে। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশে গ্রামারে দুর্বল হয়ে থাকেন, তারপরে যদি আপনি ইংলিশে কথা বলতে চান, তাহলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজেই এই সকল বাক্য আয়ত্ত করে ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে ইংলিশে কথা বলতে হলে কিছু প্রশ্নের উত্তর এবং কিছু কোশ্চিন আপনাকে জানতে হয়, যেগুলো সচরাচর আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তবে চলুন না জেনে নেওয়া যাক কি সেই বিষয়গুলি। আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আই ডিড লাইক টু হেল্প মাই সিস্টার। আই ডিড লাইক টু হেল্প মাই সিস্টার। কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড লাইক টু হেল্প ইউ। হু উড লাইক টু হেল্প ইউ। কে তোমাকে সাহায্য করতে চায়? তুমি বরং আজ থাকো। তুমি বরং আজ থাকো। ইউ হ্যাড বেটার স্টে টুডে। ইউ হ্যাড বেটার স্টে টুডে। তুমি বরং আজ থাকো। আমার বরং এ কাজটি করা ভালো। আই উড রাদার ডু দিস ওয়ার্ক। আই উড রাদার ডু দিস ওয়ার্ক। আমার বরং এ কাজটি করা ভালো। ইচ্ছুক, এর ইংরেজি শব্দটি হবে উইলিং টু। উইলিং টু অর্থ হল ইচ্ছুক। হতে যাচ্ছে এটা হবে গোয়িং টু। গোয়িং টু অর্থ হল হতে যাচ্ছে। মিলি এখন বিয়ে করতে চায়। মিলি উড লাইক টু গেট ম্যারিড নাও। মিলি উড লাইক টু গেট ম্যারিড নাও। মিলি এখন বিয়ে করতে চায়। তুমি কোন সাহসে এটা করলে? হাউ ডেয়ার ইউ ডু দিস। হাউ ডেয়ার ইউ ডু দিস। তুমি কোন সাহসে এটা করলে? আমি কি এটা নিতে পারি? মে আই টেক ইট। মে আই টেক ইট অর্থ হল আমি কি এটা নিতে পারি। আমরা কি এতে রাজি হতে পারি না? আমরা কি এতে রাজি হতে পারি না? ক্যান্ট উই এগ্রি অন ইট। ক্যান্ট উই এগ্রি অন ইট। সে কি এটা করবে না? অন হি ডু ইট। অন হি ডু ইট। সে কি এটা করবে না? এটা কি কোনোভাবে ঘটতে পারে? মাইট ইট হ্যাপেন এনিওয়ে। মাইট ইট হ্যাপেন এনিওয়ে। এটা কি কোনোভাবেই ঘটতে পারে? দরজাটা কি বন্ধ করে দেব? শ্যাল ইট শাট দ্য ডোর। শ্যাল ইট শাট দ্য ডোর। দরজাটা কি বন্ধ করে দেব? সে কি কাজটা করতে পারে? ক্যান সি ডু দ্য ওয়ার্ক। ক্যান সি ডু দ্য ওয়ার্ক। সে কি কাজটা করতে পারে? তোমার কি এখানে থাকা দরকার? নিড ইউ স্টে হেয়ার। নিড ইউ স্টে হেয়ার। তোমার কি এখানে থাকা দরকার? কিছু মনে না করলে ব্যাগটা একটু খুলুন। উড ইউ মাইন্ড ওপেনিং ইউর ব্যাগ। উড ইউ মাইন্ড ওপেনিং ইউর ব্যাগ। কিছু মনে না করলে ব্যাগটা একটু খুলুন। রাজাকে নিষ্ঠুর মনে হলো না। দ্য কিং ডিডেন্ট সিম টু বি ক্রুয়েল। দ্য কিং ডিডেন্ট সিম টু বি ক্রুয়েল। রাজাকে নিষ্ঠুর মনে হলো না। তাকে ধনী মনে হয় না। হি ডাজেন্ট সিম টু বি রিচ। হি ডাজেন্ট সিম টু বি রিচ। তাকে ধনী মনে হয় না। খাবারটা
বাসি মনে হয় না। দ্য ফুড ডাজেন্ট সিম টু বি স্টেল। দ্য ফুড ডাজেন্ট সিম টু বি স্টেল। খাবারটা বাসি মনে হয় না। বাহিরে গরম, ইটস হট আউটসাইড। ইটস হট আউটসাইড, বাহিরে গরম। রুমা বোকা হবে, রুমা উইল বি ফুলিশ। রুমা উইল বি ফুলিশ, রুমা বোকা হবে। সে লাজুক, শি ইজ কয়। শি ইজ কয় অর্থ হলো সে লাজুক। সে মিতব্যয়ী, শি উইল বি ফ্রাগেল। শি উইল বি ফ্রাগেল অর্থ হলো সে মিতব্যয়ী। সে কি প্রণ, শি ওয়াজ মাইজার। শি ওয়াজ মাইজার অর্থ হলো সে কিপ্রন। সুমা সুন্দর ছিল, সুমা উইল বি নাইস। সুমা উইল বি নাইস, সুমা সুন্দর ছিল। কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল অর্থ হলো কিছুই অসম্ভব নয়। সে ছিল কামুক, শি ইজ সেক্সি। শি ইজ সেক্সি, সে ছিল কামুক। সুযোগ সমান সমান, দ্য চান্স আর ইভেন। দ্য চান্স আর ইভেন, তার দেরি হয়েছিল। হি ওয়াজ লেট। হি ওয়াজ লেট অর্থ হলো তার দেরি হয়েছিল। তুলি একটি চতুর মেয়ে, তুলি ইজ এ স্মার্ট গার্ল। তুলি ইজ এ স্মার্ট গার্ল, তুলি একটি চতুর মেয়ে। তার ধারণা ছিল সঠিক, হার আইডিয়া ওয়াজ কারেক্ট। হার আইডিয়া ওয়াজ কারেক্ট, তার ধারণা ছিল সঠিক। যে কোনো একটি মেয়ে দোষী, ওয়ান অফ দ্য গার্ল ইজ গিল্টি। ওয়ান অফ দ্য গার্ল ইজ গিল্টি, যে কোনো একটি মেয়ে দোষী। এটা একটা অতি চমৎকার বিষয়, দিস ইজ এ মোস্ট ওয়ান্ডারফুল ম্যাটার। দিস ইজ এ মোস্ট ওয়ান্ডারফুল ম্যাটার, এটা একটা অতি চমৎকার বিষয়। সে আমাদের স্থানীয় ডাক্তার, হি ইজ আওয়ার লোকাল ডক্টর। হি ইজ আওয়ার লোকাল ডক্টর, সে আমাদের স্থানীয় ডাক্তার। নেহা একটি আবেগী নারী, নেহা ইজ অ্যান ইমোশনাল ওম্যান। নেহা ইজ অ্যান ইমোশনাল ওম্যান, নেহা একটি আবেগী নারী। পিঙ্কি একটি দুষ্ট মেয়ে, পিঙ্কি ইজ এ নোটি গার্ল। পিঙ্কি ইজ এ নোটি গার্ল, পিঙ্কি একটি দুষ্ট মেয়ে। কোথাও সাম হয়ের, সাম হয়ের অর্থ হলো কোথাও। কোথাও না নো হয়ের, নো হয়ের অর্থ হলো কোথাও না। সামনে অ্যাহেড, অ্যাহেড অর্থ হলো সামনে। পাশে অ্যাসাইড, অ্যাসাইড অর্থ হলো পাশে। সামনে ফরওয়ার্ড, ফরওয়ার্ড অর্থ হলো সামনে। ঘুমান্ত অ্যাসলিপ, অ্যাসলিপ অর্থ হলো ঘুমান্ত। নিচতলা এটা হবে ডাউন স্টেয়ার। ডাউন স্টেয়ার অর্থ হলো নিচতলা। পিছনে এটা হবে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড অর্থ হলো পিছনে। খারাপ এটা হবে আনওয়েল। আনওয়েল অর্থ হলো খারাপ। সর্বোত্তম
এটা হবে এভরিহোয়ার। এভরিহোয়ার অর্থ হলো সর্বত্র, উপরতলা এটা হবে আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স অর্থ হলো উপরতলা। একা এটা হবে এলং, এলং অর্থ হলো একা, যে কোনো খানে বা যে কোনো স্থানে, এটা হতে পারে অ্যানিহোয়ার, অ্যানিহোয়ার। পাখাটি চালু, দ্য ফ্যান ইজ অন, দ্য ফ্যান ইজ অন অর্থ হলো পাখাটি চালু। পাখাটি বন্ধ, দ্য ফ্যান ইজ অফ, দ্য ফ্যান ইজ অফ অর্থ হলো পাখাটি বন্ধ। খেলা শেষ, গেম ইজ আফ, গেম ইজ আফ অর্থ হলো খেলা শেষ। বাসটি ছিল পিছনে, দ্য বাস ওয়াজ বিহাইন্ড, দ্য বাস ওয়াজ বিহাইন্ড অর্থ হলো বাসটি ছিল পিছনে। রাস্তাটি ছিল নিচে, দ্য রোড ইজ ডাউন, দ্য রোড ইজ ডাউন রাস্তাটি ছিল নিচে। সে কখনো অসুস্থ হয় না, হি ইজ নেভার ইল, হি ইজ নেভার ইল অর্থ হলো সে কখনো অসুস্থ হয় না। স্বর্গ আছে উপরে, দ্য হ্যাভেন্স আর অ্যাবোভ, দ্য হ্যাভেন্স আর অ্যাবোভ স্বর্গ আছে উপরে। পরবর্তীতে কে, হু ইজ নেক্সট, হু ইজ নেক্সট অর্থ হল পরবর্তীতে কে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি এই টিউটোরিয়ালটি দ্বারা আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।